الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فلاقتهم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة. وقال رسول الله صلى الله عليه وسلم: والله في عون العبد ما كان العبد في عون أخيه. وقال أيضا صلى الله عليه وسلم: أنا وكافل اليتيم في الجنة هكذا. وقال بإصبعيه: السبابة والوسطى. أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. بركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم উপস্থিত মুসলিয়ান ইকরাম, মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়ামে সাইয়্যিদুল মাকান তার শাহী দরবার মসজিদে একত্রিত হয়ে কিছু দিনই কথা বলা শোনা ও বোঝার তৌফিক দান করেছেন, সাথে সাথে তার কুদরতি পায়ে গুলামির সেজদা করার তৌফিক দান করেছেন। এই জন্য একবার কালিমাতুর শুকর আলহামদুলিল্লাহ আদায় করি। মুহতারাম, আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন। এই আশরাফুল মখলুকাতের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের
ধারাবাহিকতা তখন থাকবে যখন আমার আপনার থেকে অন্যের কল্যাণকামিতা আসবে। তাবলিগের উপরে আলোচনায় আমি এই বিষয়টা একবার বলেছিলাম, শুধু ভূমিকাস্বরূপ কথাটি বলছি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত কারণ তোমাদেরকে মানুষের কল্যাণে বের করা হয়েছে। তো এই মানুষের যে কল্যাণ, যতক্ষণ পর্যন্ত আমি আপনি মানবের কল্যাণের ইচ্ছা রাখবো এবং কল্যাণ করার জন্য চেষ্টা চালিয়ে যাব, ততক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠ উম্মতের অন্তর্ভুক্ত থাকব। কিন্তু যদি আমি আপনি মানুষের সাথে কল্যাণমূলক আচরণ, কল্যাণকামিতা আমার ভিতরে না থাকে, তাহলে আশরাফুল মাখলুকাত যেই কারণে সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার যে সিফাত বা গুণ যে কারণে হওয়ার দরকার ছিল, ওটা আমার ভিতরে থাকে না, যার কারণে মানব সেবা, সৃষ্টির সেবা, সৃষ্টির কল্যাণকামিতা আমার আপনার মধ্যে থাকতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদ-দীনু আন-নসিহা, কে দীন কি, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দীন মনোনীত ধর্ম একমাত্র কি, ইসলাম। আর রসুল বলতেছেন দীন কি জিনিস জানো, কা দীন হলো আর নসিহা, কল্যাণকামিতা। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কল্যাণকামিতা রাখবে, ভালো ধারণা রাখবে। একজন মুসলমান শুধু মুসলমানের প্রতি নয়, বরং মানব জাতির সেবার ইচ্ছা রাখবে। আমরা প্রত্যেকেই একে অপরের মুখাপেক্ষি কোনো না কোনোভাবে। আল্লাহ তাআলা যে ব্যক্তি কোটিপতি, সেও কিন্তু একজন দিনমজুরির মুখাপেক্ষি। সে যদি একজন রাজমিস্ত্রি অথবা দিনমজুরির মুখাপেক্ষি না হয়, সে তার কোম্পানি বা টাকা পয়সার কাজ করাইতে পারবে না। আবার একজন দিনমজুর যে লোকটা, সেও একজন টাকাওয়ালার মুখাপেক্ষি, কারণ সে শ্রম দিয়ে পারিশ্রমিক নেবে। আমরা একে অপরের মুখাপেক্ষি, তবে এই মুখাপেক্ষিতা ইবাদত বনে যাবে যখন এর দ্বারা খেদমতে খালক উদ্দেশ্য হবে, সৃষ্টির সেবা উদ্দেশ্য হবে। খেদমত তো সেবা, খালক সৃষ্টি। এখন সেটা মানব জাতির ক্ষেত্রেই হোক বা অন্য মাখলুকের ক্ষেত্রে হোক, সব কিছুর ক্ষেত্রে কী থাকতে হবে, সেবামূলক চিন্তা চেতনা থাকতে হবে। সবথেকে মজার ব্যাপার, দেখবেন আমাদের ডুমুরিয়াতেই কিছু সেবামূলক সংগঠন আছে না, আসেনি, বিভিন্ন সেবামূলক সংগঠন আছে, গরিবদের দেখাশোনা করে, এতিমদের খোঁজখবর রাখে, আবার কারো রক্তের প্রয়োজন হলে দৌড়াদৌড়ি করে, কিছু যুবক ছেলে পেলে দৌড়াদৌড়ি করে, এরকম সেবামূলক কী আছে, সংগঠন আছে। যারা দিন বোঝে, দিন জানে, এরা জানে এই সেবামূলক কাজটা একটা ইবাদত। এ যারা করে না, এই যে আমাদের রোহিতদের যে গ্রুপটা আছে, কি কী জানো, সিরাত সিরাত পূর্ণবী বাস্তবায়ন কমিটি, এরাও সেবামূলক কাজ করে, এদের অধিকাংশ আফেজ আলেম, এরা জানে এটা ইবাদত। কিন্তু সাধারণ যুবক যারা এই ধরনের কাজের সাথে জড়িত, অনেকে জানেই না যে এটা একটা ইবাদত। সাধারণ কোনো ইবাদত না, সাধারণ কোনো নর্মাল কোনো ইবাদত না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সানাইউল মারুফি তাকি মাসারিআস সু, যারা মানব কল্যাণকর কাজে নিজেদেরকে জড়ায় রাখে তাদের দুনিয়ার ফজিলতগুলো কি, মাসারিআস সু, অপমৃত্যু থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। কাউকে হাসপাতালে নেওয়ার প্রয়োজন, বাড়িতে মহিলা আছে পুরুষ নাই, দৌড়ায় গেল এলাকাবাসী,
প্রতিবেশী, সে তো প্রতিবেশীর হক আদায় করতেছে, এটা একটা ইবাদত। আবার আরেকজন মানুষের সেবার জন্য দৌড়াই নিয়ে যেতেছে কোথায়, ডাক্তারের কাছে, হাসপাতালে। আমরা মনে করি এটা একটা মানবিক কি কাজ, এটা মানবিক কাজের সাথে সাথে একটা ইবাদত। যে মানুষের কল্যাণকর কাজে যারা, মানব সেবায় যারা জড়িত থাকে, তাদের দুনিয়ার একটা ফজিলত হলো তাকি মাসারি আসু, যে আল্লাহ তাআলা তাদেরকে অপবিত্র থেকে হেফাজত করেন। দুই নম্বরে ওয়াসাদাকাতুস সিদ্দি তুদফিউ গাজাবার রব, কা গোপনে দান করা, কা একটু আমি দান করি, আবার একটু গোপনে দান করে, যারা যারা গোপনে দান করে এদের ভিতরে কোনো রিয়া থাকে না। আপনি মসজিদের দান বাক্সে টাকা ফেলাইতেছেন, খুলে আসলে আপনার এখলাস আছে, তারপরেও মনের মধ্যে এসে যেতে পারে পাশের লোকটা দেখুক আমি 100 টাকার নোট ফেলাইতেছি, এসে যেতে পারে, আসতে পারে না, কারণ শয়তানের ধোকা তো সবসময় থাকে, লেগেই থাকে। আপনার ইবাদতের মধ্যেও এখলাস তৈরি করে নষ্ট করে দিতে পারে, ওইটি এখলাস তৈরি করবে, যে দেখ প্রত্যেক দিন তো তুই 10 টাকা দিস, আজকে 10 টাকা দিস না, আজকে এক আল্লাহ সাবিলিল্লাহ আল্লাহর জন্য 100 টাকা ফেলা, তা আপনার দিলের মধ্যে আসবে হ্যাঁ আজকে আমার হাতে টাকা আছে, মাসের শুরু বেতন পেয়েছি, তো মসজিদের দান বাক্সটা সে কত ফেলাবো, 100 টাকা ফেলাই। তো আপনি ভালো নিয়ে দিই 100 টাকা যখন ফেলাইতেছেন দিলের মধ্যে এসে গেল, সবাই একটু দেখুক আমি 100 টাকা নোট ফেলাইতেছি, শেষ। আর যদি হাতের মুখের মধ্যে নিয়ে অনেকে দেখে নেবে খেলায় আলহামদুলিল্লাহ আল্লাহ তাদেরও কবুল করুক। আর যারা আমি বলছিলাম না, বাহ্যিকভাবেও দান করা গোপনেও দান করা দুটারই ফজিলত আছে, ওটা নিয়ে আলোচনা করেছি আমি আগে। তো গোপনে দিতেছে, তো বলছে যারা গোপনে এইভাবে দান করে তাদের ফজিলত কি, তুৎফি ও গজাবার রাব, আল্লাহর রাগ মিটে যায়। আল্লাহ যদি তার কারণে তার উপরে কোনো কারণে অসন্তুষ্ট থাকে তো আল্লাহ তাআলা ওই রাগটা কি হয়ে যায়, পানি হয়ে যায় গোপনে সৎকার করার কারণে। ওয়াসিলাতুর রাহিমি তাজিদু ফিল উমর, আর আত্মীয়তার বন্ধন ছিন্ন, আত্মীয়তার বন্ধন যারা অটুট রাখে, আত্মীয়তার বন্ধন ছিন্ন করে না, ভাই ভাই ঝগড়া আছে না, বাপ মরে গেছে জমি জমানে শুরু হয়ে গেছে, ভাই ভাইয়ের আর মুখ দেখা দেখি নেই, তাহা এই মুখ দেখা দেখি বন্ধ কইরা, মুখ দেখা দেখি বন্ধ করে কি হচ্ছে, কয় দুই ধরনের ক্ষতি হইতেছে, কয় ধরনের, এক হলো আমার হায়াতের বরকত নষ্ট হয়ে যেতেছে, হায়াতের বরকত, নাউজুবিল্লাহ বলেন না, হায়াতের বরকত, আমার জীবন 60-70 বছরের জীবনের মধ্যে আল্লাহ যে বরকতগুলো রাখছিল ওগুলো সব কমায় দিবে, আরেকটা হলো রিজিকের বরকত কমায় দিবে। অসন্তুষ্টি আসতে পারে জমি জমা ভাগাভাগির ক্ষেত্রে বলেন, বা পারিবারিক কারণে বলেন, স্ত্রীদের কারণে বলেন, ঘরের ভিতরে অসন্তুষ্ট হতে পারে, অসন্তোষ আসতে পারে, কিন্তু সম্পর্ক ছিন্ন করা যাবে না, সম্পর্ক ছিন্ন করা যাবে না, কারণ সম্পর্ক ছিন্ন করলে হায়াতের বরকত এবং রিজিকের বরকত দুটোই কমে যায়। এই জন্য হাদিসের শেষ অংশে বলতেছে ওয়াসিলাতুর রাহিমি তাজিদু ফিল উমর, আত্মীয়তার বন্ধন যারা অটুট রাখে আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। এখানে তো তাজিদু বলছে, বরকত বলে নাই, বরং হায়াত বাড়ায় দেন, বাড়ায় দেন, হায়াত বাড়ায় দেন, বৃদ্ধি করে দেন। আজকে সমাজ ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে পাশাপাশি ঘরে দুই ভাই থাকে, কথাবার্তা নাই, যোগাযোগ নেই, এবং মনে করে আমি হকের উপরে আছি, আর এক ভাই মনে করে আমি হকের উপরে আছি, দুইজনেই হকের উপরে থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু দেখা দেখি মুখ চাওয়াচাই বন্ধ থাকবে কেন, অসন্তুষ্ট, বড় ভাই আমার উপরে অসন্তুষ্ট, আমি বড় ভাইয়ের উপরে অসন্তুষ্ট, কিন্তু আগে আপনি যে কথা বলেন, সে যদি কথা নাও বলে আপনি বলেন, কমসে কম সালাম দেন, কমসে কম সালাম বিনিময় করেন, এর দ্বারা ফজিলত। সে যদি ছিন্ন করতেও চায় আপনার পক্ষ থেকে কী হয়ে যেতেছে, বন্ধনটা তৈরি হইতেছে, এই জন্য আপনার হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়ে দেবে, কত বড় ফজিলত। যার কারণে বলতেছিলাম যে মানব সেবা, মানব সেবা শুধু নয় সৃষ্টির সেবা, ব্যাপক রাখি বিষয়টা, শুধু মানব সেবা না, সেবার মধ্যে মানব সেবাটাই মূল, কিন্তু সৃষ্টির সেবা
এই মানসিকতাটা আমার আপনার মধ্যে থাকতে হবে, এটা অনেক বড় গুরুত্বপূর্ণ একটা অংশ। কারণ উম্মতের শ্রেষ্ঠত্ব এই সেবার মধ্যে লুকায়িত। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণে তোমাকে আনা হয়েছে, এখন তোমার কাজ হলো আরেকজন মুসলমান ভাইয়ের আরেকজন মানুষের কল্যাণকামী হওয়া, নাহলে তোমার শ্রেষ্ঠত্বই থাকবে না। তো কবরে যাবেন শ্রেষ্ঠ হয়ে নাকি নিকৃষ্ট হয়ে? কবরে যাবেন শ্রেষ্ঠ হয়ে না নিকৃষ্ট হয়ে? চলেন মজার মজার কিছু হাদিস আজকে আপনাদেরকে শোনাই। হ্যাঁ, আসে সময় একটু শোনাই বুঝু বসে, আজকে গল্প বুঝু পাবেন, আজকে হাদিস শোনাবো। এই যারা সেবামূলক সংগঠন করে আজকে তাদের জন্য আমি লেখালেখি করে নিয়ে আসি, পড়ালেখা করছি। যে সেবামূলক সংগঠন যারা চালায় এরা যেন এই মনে না করে চালায় যে আমরা একটা মানবিক কাজ করতেছি, মানুষ আমাদেরকে বাহবা দিবে, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বড় ইবাদত। এটা যেন মনে রেখে তারা কাজটা করে, তাহলে নিয়ত আসলেই ইবাদত হয়ে যাবে। রক্তের প্রয়োজন একজনের, আমি দৌড়ায় গেলাম, আমার সুস্থ মানুষ, আমি রক্ত দিলাম, বিক্রি করা যাবে না? খবরদার, রক্ত কী করা যাবে না? বিক্রি করা যাবে না। অঙ্গ বিক্রি করা যায় না, দেওয়াও যায় না, একজন আরেকজনকে অঙ্গ দেওয়া যায় না, এটা অনুমতি নেই শরীয়তে। অনেকে দেয় না, কিডনি দিয়ে দেয়, এই দেয় সেই দেয়, আরও কত কিছু মরণোত্তর চোখ দিয়ে দেয়, আছে না এমন? না, এটা ঠিক না, এটা শরীয়তের বৈধতা নাই। শুধুমাত্র রক্ত দেওয়া নেওয়া জায়েজ আছে, রক্ত দেওয়া নেওয়া জায়েজ আছে। এটা মাসলা বিস্তারিত কারো যদি শুনতে মনে হচ্ছে আলাদা শুনে নেবেন, আলাদা মাসলা। অনেক সেবামূলক সংগঠন এরকম করে না, চক্ষু দান করে যায়, শরীর দান করে যায়। ওই যে ডাক্তার জাফরুল্লাহ নাকি যেন গেল কদিন আগে, উনি দিয়ে গেছিল না, গ্রহণ করে নাই, যাই হোক যে কোনো কারণে গ্রহণ করে না, এটা জায়েজ নেই। শুধুমাত্র রক্ত লেনদেন করা জায়েজ আছে, কিন্তু বিনিময়হীন, বিনিময় নেওয়া যাবে না। বিনিময় কার কাছে? সেবার কোনো বিনিময় হয় না, সেবার কি হয় না? সেবা যেটা হবে এটার কোনো কি হয় না? বিনিময় হয় না। বিনিময় কে দেবে? এখন যদি আমি চিন্তা করি যে এক ব্যাগ রক্ত দেবো আর ওই লোকের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে, ওর সাথে থেকে আমার অনেক ফায়দা হবে, তো রক্ত দেওয়াটাও ফাও, শুধু ফাও না, উল্টা গুনাহ হবে। কী হবে? দুনিয়া স্বার্থ হাসিলের উদ্দেশ্যে এই ধরনের কাজ করার কারণে কী হবে? গুনাহ হবে, আপনি পাপি হবেন। মহতারাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, কে তোমরা জানো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি কে? মানুষের মধ্যে সবথেকে প্রিয় ব্যক্তি আল্লাহর কাছে কে? আনফাউহুম লিন্নাস, যে মানুষের উপকারী করে, যে মানুষের কল্যাণকামী হয়, আল্লাহর কাছে সবথেকে প্রিয় মানুষটি হলো সে, যে মানুষের কল্যাণ করতে চায়, মানুষের সেবা করতে চায়, মানুষের উপকার করতে চায়, সে হলো আল্লাহর কাছে সবথেকে প্রিয় বান্দা। দেখছেন নিকার বান্দা। আরেকটা হাদিস একটু পরে শোনাবো, যে তাহাজ্জুদের থেকেও সওয়াব বেশি, নফল রোজার থেকেও সওয়াব বেশি একজন এতিমের দায়িত্ব গ্রহণ করা। আমার আপনার ঘরে এতিম আছে না? হয়তো বোন জামাই মরে গেছে, বোনটা আমার ঘরে বিধবা আছে, তার সন্তানাদি আছে, অনেকভাবেই আমরা তাদের হক আদায় করতেছি, তারপরেও কোনো না কোনোভাবে অবহেলা হয়ে যাচ্ছে, আমি খবর পাইতেছি না। যেমন আমি মনে করতেছি আমার ঘরে বিধবা বোন আছে, ভাগনা ভাগ্নি আছে, তিন বেলা খাওয়াইতেছি, সমস্যা কী? কোথায় অবহেলা হইতেছি? খুব ভালো করে খেয়াল করবেন, আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য, মানে বোঝানোর জন্য উদাহরণটা দিতেছি, যে আমার ঘরে বিধবা আছে, তার সন্তানাদি আছে, আমি তিন বেলা খাওয়াইতেছি, তাদের দেখভাল করতেছি, তো অবহেলা কোথায় হইতেছে? কিন্তু আপনার অজান্তেই কোনো না কোনোভাবে অবহেলা হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ যে আপনার ভাইয়ের সন্তান, উদাহরণ ঈদের দিনে উদাহরণ দিই, উদাহরণস্বরূপ ঈদের দিন আপনার ভাইয়ের সন্তানগুলো দৌড়ায় আসছে, সালামি দাও, আমাদের দেশের ভাষা সালামি আর কি, ওই ঈদের দিন একটু মিষ্টি খাওয়ার জন্য বাচ্চারা কত কিছু নেয়, তা ভাইয়ের হাতে ১০০ টাকা তুলে দিতেছেন, ওই বোনের ছেলেমেয়েরাও দৌড়ে আসছে, কিন্তু আপনি ওদিকে আর ভ্রুক্ষেপ করেন না, অজান্তে, এমন না যে ইচ্ছাকৃত, অজান্তেই। কীভাবে ভ্রুক্ষেপ করেন নাই? কারণ ঈদ বোনাস যখন দিতেছেন, ভাতিজাদেরকে দিতেছেন, অন্যদেরকে দিতেছেন, নিজের সন্তানকে দিতেছেন না, কারণ ও তো আমার ঘরের। ঠিক আপনার বিধবা বোনের সন্তানটা আপনার ঘরে থাকার কারণে আপনি ভ্রুক্ষেপ করতেছেন না, নিজের মনে করে, কিন্তু দোষণীয় না, নিজের মনে করে, কিন্তু অটোমেটিক এক ধরনের অবহেলা হয়ে যাইতেছে। এই জন্য খুব খেয়াল রাখা দরকার,
আল্লাহ আকবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন মানব সেবা ছিল তার গোলাম কিনা গোলাম কিনা গোলাম তো ওনার সাথে যখন হাঁটতো বুঝতোই না কোনটা গোলাম আর কোনটা মালিক কোনটা গোলাম কোনটা মালিক চিনতোই না পরিচয় দেওয়া লাগতো এটা গোলাম আর আমাদের আপনাদের অবস্থা কি ঘরে আমার পরিবারের মধ্যে থাকা এতিম আমার পরিবারের মধ্যে থাকা বিধবা তারা বঞ্চিত হয়ে যাইতেছে আমার থেকে অজান্তেই ইচ্ছাকৃত আমি বলতেছি না কারণ একজন মানুষ যার ভিতরে মানবিকতা আছে ইচ্ছাকৃত কোনো বিধবা এতিমকে কি বঞ্চিত করতে পারে না অনেক সময় অজান্তে হয়ে যায় সজাগ থাকা দরকার খুব বেশি সজাগ থাকা দরকার গরিবদের হকের ব্যাপারে এতিমের হকের ব্যাপারে মানুষের হকের ব্যাপারে বান্দার হক মাফ হয়নি বান্দার হক মাফ হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে যে যারা জিহাদ ফি সাবিলিল্লাহ করে শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুর পরপরই জান্নাতের গন্ধ দিয়ে দেন তো এক সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমি যদি এখন এই জিহাদের ময়দানে এটা উহুদ যুদ্ধের সময় অথবা অন্য কোনো যুদ্ধ আমার মনে পড়তেছে না অনেক আগে দেখছিলাম এক কিতাবে এখন যদি আমি জিহাদে শরীক হই এবং এই মুহূর্তে শহীদ হতে হতে মারা যায় তাহলে আমার বিনিময় কী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন হ্যাঁ তুমি যদি এখন এই জিহাদে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য জিহাদে শরীক হও এবং আগে বাড়তে থাকো পিঠ দেখাইতে পারবে না এই অবস্থায় যদি তুমি শহীদ হয়ে যাও তো আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন কিছুক্ষণ পর রাসূল বলেন এই তুমি কী বললে এই তুমি কী বললে ইয়া রাসূলুল্লাহ আমি বলেছি আমি যদি এই জিহাদে এখন শরীক হই আর শহীদ হয়ে যায় আমার বিনিময় কী হবে তো আবার রাসূল বলতেছেন তুমি যদি শহীদ হয়ে যাও জিহাদে শরীক হও একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য সওয়াবের আশায় আর এই অবস্থায় শহীদ হয়ে যাও পিছু না হটে বরং সামনে বেড়ে বেড়ে তাহলে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন একমাত্র ঋণ ছাড়া ঋণ কার হক বান্দার হক না ঋণগ্রস্ত থাকা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেল তো আর একজনের পাওনা আমার উপরে রয়ে গেছে এটা মাফ হবে না এটা জিবরিল এসে আমাকে বলে গেছে তাহলে বান্দার হক শহীদ হলে সব মাফ বান্দার হকের মাফ নেই বান্দার হকের কি নাই মাফ নেই তাহলে বান্দার হক যেন আমার থেকে ছুটে না যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আহাব্বুন নাস ইলাল্লাহ ইয়ানফাউহুম লিন্নাস ওয়া হাব্বুল আমাল ইলাল্লাহ সুরুরুন তাদখুলুহু আলা মুসলিমিন আও তাকশিফু আনহু কুরবাতান আও তাকযি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর কাছে সবথেকে প্রিয় বান্দাকে কয় যেই বান্দা আরেকজন বান্দার উপকারে লাগে এই বান্দাটা হল আল্লাহর কাছে সবথেকে প্রিয় বান্দা কয় সবথেকে মোহাব্বত সবথেকে ভালো আমল পছন্দনীয় আমল আল্লাহ আল্লাহর কাছে কি কয় সুরুরুন তাদখুলুহু আলা মুসলিমিন কয় একজন মুসলমানের মুখে হাসি ফুটানো আল্লাহু আকবার একজন মুসলমানের মুখে হাসি ফুটানো এটা আল্লাহর নিকটে সবথেকে পছন্দনীয় আমল আরও আছে ওয়া তাকশিফু আনহু কুরবাতান একজন মুসলমান থেকে তার কষ্টকে দূর করা ওয়া তাকযি আনহু দাইনান সে যদি ঋণগ্রস্ত হয় তার ঋণটাকে মিটায় দেওয়া মাফ করায় দেওয়া ঋণগ্রস্ত আছে না বিপদগ্রস্ত হয়ে গেছে ঋণগ্রস্ত তো এখন আমরা তো মনে করতেছি লোকটা আসলে সচ্ছল কিন্তু তার ঋণটাকে এমনভাবে ঢেকে নিছে যে তার দুনিয়ায় চলাটা দুর্বিষহ হচ্ছে তখন গোপনে এই ঋণী ব্যক্তিকে কী করা জাকাত দেওয়া যায় জাকাতের কয়টা মাসরাফ তার মধ্যে একটা মাসরাফ আছে না ঋণগ্রস্ত ব্যক্তি গারেন যে এত বেশি ঋণ যে তাকে পুরো ঋণ ঢেকে নিছে বাঁচানোর কোনো উপায় নেই তেমন ব্যক্তিকে কী করা যায় জাকাত দেওয়া যায় এটা তো জাকাতের মাসলা আছে অন্য সদকা তো আসেই নফল সদকা তো আসেই তো একজন ব্যক্তি এরকম ঋণগ্রস্ত হয়ে পড়েছে বিপদগ্রস্ত হয়ে পড়েছে কুরবাতান বিপদগ্রস্ত হওয়া তো বিপদে পড়লে তার বিপদটাকে দূর করা উদাহরণস্বরূপ মিথ্যা কেস খাইছে আসেন এমন বাংলাদেশও তো এর তো কোনো শেষ নাই এ কবেজন এখানে গল্প করতে করতে একজন বুঝাই দিয়েছিল কেসের গল্প কোনো কিছু না সব কিছু ঠিকঠাক আছে আপনার জমির দাগ সব ঠিক আছে কিন্তু একজন আপনার নামে একটা মামলা করে দিল এই মামলা লড়তে লড়তে আপনার 10-20 বছর পার হয়ে গেল এই দিন মসজিদে বসে জানো কে বলতেছিল কথায় কথায় হ্যাঁ আমি বলছি হ্যাঁ হ্যাঁ কারা কারা দিন এখানে বসেছিলাম একসাথে তাই বলছি আশ্চর্য তো আমি বল আমরা সারা এই যে উলামা একরাম বিশেষ করে সমস্ত ফেতনা থেকে দূরে থাকার চেষ্টা করি যে ঝামেলার মধ্যে দরকার নেই এই সমস্ত ঝামেলা দুনিয়া ঝামেলা জড়াবো কেন এরপরেও যদি আপনার নামে একটা কি সামান্য কি যে আপনার জমির আলের মধ্যে আমার এক শতক আছে অথবা এক হাত আছে এক একর আছে এইরকম যদি কারো ঢুকায় দেয়
কারণ আসলে নাই কিন্তু সে আপনাকে মূলত যন্ত্রণায় ফেলতে চায় কারণ এরকম একটা কেস হইলে তো শেষ বছরকে বছর পার হয়ে যাবে আর কোনো সমাধান হবে না এরপর সমাধান যখন হবে তো আপনি যে একটু ঘর করতে গেছিলেন ও ঘর করার বয়সও আর থাকে না আছে না আমি এই সম্পর্কে সংক্ষিপ্ত শেষে যে বলবো যে মানুষকে ক্ষতি করা কত বড় গুনাহের কাজ যাই হোক তো এখন সবথেকে সর্বোত্তম আমল আল্লাহর কাছে কি কয় সুরুরুন তাদখুলু আলা মুসলিম একজন মুসলমানের মুখে হাসি ফোটানো ওয়াতাকশিফু আনহু কুরবাতান তার থেকে কষ্টকে লাঘব করা কেস খেয়ে গেছে যদি মনে হয় অন্যায়ভাবে কেস খাইছে তো অন্য প্রতিবেশী সহ সকলেই তার সেবায় লেগে যাওয়া যে এই লোকটা যেন কেস থেকে মুক্ত হয় এই যে যারা উকিল আছে ব্যারিস্টার আছে ইন্ডা কত বড় একটা সেবামূলক কাজ করে যদি দুই নম্বরই না করে তার একটা ফিস আছে ফিস নেওয়া দোষণীয় না ডাক্তার ফিস নেয় না যে একটা সেবা ফিসের সাথে সেবা একত্রিত হতে পারে বলছিলাম নাকি একদিন বেতনের সাথে ইবাদত একত্রিত হতে পারে একজন ডাক্তার ফিস নিতেছে কিন্তু উদ্দেশ্য এটা যে আমার থেকে যেন মানুষটা সঠিক সেবা পায় সঠিক চিকিৎসা পায় এই নিয়ত করে যদি সে চিকিৎসা দেয় একটা ইবাদত হবে একজন উকিল সে তার যে পাওনা মজুরি সে যদি ওটা নেয়ও নেওয়ার পরেও চিন্তা করে যে হ্যাঁ এই লোকটা আমার কাছ থেকে সেবা নিতে চায় এই আইনের সেবাটা আমি এমনভাবেই দিই যাতে লোকটা দ্রুত মুক্ত হয়ে যায় তাহলে এটা একটা সেবা হবে শুধু এটা নয় এরপরে ওয়াতাকদি আনহু দাইনান ওই বান্দা যদি ঋণগ্রস্ত হয় তো ওই বান্দার ঋণকে সবাই মিলে পরিশোধ করার চেষ্টা করা একটা হলো যে একজন ব্যক্তি ঋণগ্রস্ত হয়েছে ব্যবসায়িক ঋণ বন্য ঋণ যে তার অবস্থা ব্যবসার যে হালাত তাতে আস্তে আস্তে শোধ করবে আর আরেকজন হলো যেমন আমাদের চাষিদের অবস্থা হয় মাঝে মধ্যে যদিও সুদে নেয় আমি মাসলা সেদিন কদিন আগে আমাকে একজন বলা বলি করলো তাই বুঝলাম যে অধিকাংশ আমাদের চাষবাস যারা করে ওরা সুদেই সাধারণত ঋণ নেয় ঋণ নিয়ে চাষবাস করে চক্রবৃদ্ধির সুদ সুদ বাড়তেই থাকে তাদের এটা ঠিক না চেষ্টা করতে হবে ঋণ দেওয়া একটা ইবাদত মাসলা আর একদিকে চলে যায় একটু দরকার এটা বলা ঋণ দেওয়া ইবাদত সদকার থেকেও বেশি সওয়াব অন্যকে ঋণ দেওয়া আমরা মনে করি বেশি বেশি জাকাত দিই সদকা করি আরও কত কিছু আছে না এরকম করি বেশি বেশি অথচ ঋণ এটা দেওয়া একটা ইবাদত এটা তো সওয়াবের কাজ কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে আমরা যে ঋণ দেব 5 লাখ টাকা একজনকে দিয়ে দেব 5 লাখ টাকা তো বছরকে বছর পড়েই থাকবে কিছুই তো আসলো না আরে দুনিয়াদার দুনিয়ার চিন্তাই করে 5টা বছর 5 লাখ টাকা একজনের কাছে ফেলায় রাখবো কিছুই তো আসতেছে না তুমি কেমনি বুঝলা কিছু আসতেছে না তুমি যে একজন বান্দার প্রয়োজন মিটাইলা ঋণ দিয়ে সামনে আসতেছে এই পরের এই হাদিসের মধ্যেই আসতেছে দেখেন ওমান মাশা মা আখিহি ফি হাজাতিন হাত্তা আসবাতাহা লাহু আসবাতাল্লাহু কদমাহু আলা সিরাত ইয়াউমা তাযিল্লু ফীহিল আকদাম যখন কোনো বান্দা আর একজন ভাইয়ের প্রয়োজন মিটায় খুব ভালো করে বুঝেন এবং এই প্রয়োজন মিটায় নিজেকে খুব দৃঢ় রাখে যে না আমি তার প্রয়োজনটা মিটাই দিব একজনের প্রচুর অর্থের প্রয়োজন আমি ওই ঋণ দিয়ে উদাহরণ দিতেছি অর্থের প্রয়োজন এখন আমি জানি যে সে সময় মতো শোধ করবে আর ঋণের ক্ষেত্রে একটা জিনিস জেনে রাখেন যে সিকিউরিটি নেওয়া যেতে পারে এটা কোনো সমস্যা না যেমন জমির দলিল বা ইত্যাদি ঋণ রাখে না কী বলে এটাকে বন্ধক বন্ধক রাখে না এ বন্ধক রাখাও যায় যাতে সমস্যা নেই যে আমি একজনকে 10 লাখ টাকা দিব সে আমার কাছে কিছু জিনিস বন্ধক রাখবে এটাও ঋণ কিন্তু কোনো বিনিময় আসতে পারবে না দুনিয়ার বিনিময় যে 10 লাখ দিতেছি 10 বছর পরে যখন দিবা তখন ওইটারে কিন্তু 12 লাখ বানায় দেওয়া লাগবে অথবা তুমি যে বন্ধকটা জমি আমার কাছে রাখছো ওই জমিটা কিন্তু আমি চাষবাস করে খাবো সুযোগ নাই ওটা সুদ হয়ে যাবে ঋণ যেটা ঋণ না রেহেন বা রেহেন বলতে কি বাংলাটা বলে দেয় শুধু বন্ধক বন্ধকি জিনিস থেকে কোনো ফায়দা নিতে পারবে না ঋণদাতা ঋণদাতা বন্ধকি জিনিসটা কার কাছে থাকে ঋণদাতার কাছে থাকে না ওর থেকে কোনো ফায়দা নিতে পারবে না হ্যাঁ দখল তার হাতে থাকবে যে তুমি আমার কাছ থেকে 10-20 লাখ টাকা নিছো এই জন্য আমি তোমার থেকে এটা কি সিকিউরিটি হিসেবে নিলাম এটা কিন্তু না জায়েজ না হ্যাঁ আর যেই মেয়াদে তুমি নিছো ওই মেয়াদে হুবহু ওই টাকাটা শোধ করবা এটা একটা ইবাদত এই যে ভাইয়ের প্রয়োজনটি মিটাইলা এই প্রয়োজন মিটাইলে কী হয় জানো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে যখন সমস্ত বান্দার পাপ পুল সিরাত থেকে পিছলায় পড়ে যাবে ঠিক ওই সময় এই প্রয়োজন যে মিটাইলো ভাইয়ের কয় তার পা পিছলাবে না কারণ পুল সিরাত পার হয়ে তো জান্নাতে যাওয়া লাগবে হ্যাঁ সমস্ত বান্দার জাহান্নাম পার হওয়া লাগবে কী হওয়া লাগবে
জাহান্নাম পার হওয়া লাগবে না? তুলসীরাত কোন জায়গা থাকবে? জাহান্নামের উপরে থাকবে না? যত আল্লাহর ওলি হোক আর যতই নবী হোক সবাই যাবে কি তুলসীরাত দিয়ে। এই জন্য তুলসীরাত কিসের উপরে থাকবে? জাহান্নাম। তো জাহান্নামের উপরে তো সবারই একবার যাওয়া লাগবে। এখনকার তুমি যে বান্দার প্রয়োজন মিটাইলা, এক ভাইয়ের প্রয়োজন মিটাই দিলা, এই ভাইয়ের প্রয়োজন মিটানোর কারণে তোমার টেনশন নাই, স্বাভাবিকভাবে পার হয়ে যাও, তোমার পা বেছলাবে না। কত বড় একটা ইবাদত, আর আমরা এটাকে বানাই নিছি ব্যবসা। যখনই কেউ ঋণ চায়, হ্যাঁ কয় কত আসবে লাভ, কত প্রয়োজন, আল্লাহু আকবার। তো আমাদের এই চাষি ভাইয়েরা চাষ যে করে, এটা শুধু কি তার জন্য না আমাদের জন্য? মাঠে যে ফসল হইতেছে কার জন্য? শুধু তার জন্য না আমার জন্য? না, মাটির থেকে ফসল আসতেছে আমার জন্য না? তো এখন আমি যখন আমার অর্থ আছে, আল্লাহ তাআলা আমাকে শক্তি দিছে, তো আমি কি করতেছি? ঋণ দিতেছি যে কি করবা, তোমার এত টাকা করে লাভ দেওয়া লাগবে। তবে এর একটা বৈধ পন্থা আছে, যারা এরকম ঋণ গ্রহণ করেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি শিখিয়ে দিব। এর কিছু বৈধ সিস্টেম আছে, আপনার লাভও আসবে কিন্তু আবার কি সুদও আসবে না। বায়ে সলম যেটাকে ওলামা ইকরাম বুঝবে, বায়ে সলম সিস্টেম, ওই যে অনেকে ধান কেনে সিস্টেম করে কিনে নেয় যে তোমাকে আমি অর্থ দিব আর তুমি কি করবো আমাকে এত টাকার ভিত্তিতে ধান দিবা। মনে করেন 28 দান লাগাইছে, এটাকে বায়ে সলম বলে। এই বায়ে সলমের ভিত্তিতে এইভাবে নেওয়া যায় যাচ্ছে। বাকি আমি তোমার 1 লাখ দিলাম, আর প্রত্যেক লাখে কত দিবা? এই হ্যাঁ প্রত্যেক 10 লাখ দিলাম, প্রত্যেক লাখে 5,000 বা 2,000 করে লাভ দেওয়া লাগবে। সম্পূর্ণ সুদ, খাঁটি সুদ, তাও কোরআনে বর্ণিত খাঁটি যে সুদটা আছে সেই সুদ। ভাই এটা ইবাদত, ঋণ দেওয়া। একজন ঋণগ্রস্ত হয়ে পড়েছে, তার ঋণটাকে মুক্ত করে দেওয়া ইবাদত। আজকে স্বার্থবাদী এই দুনিয়ায় মানুষকে অর্থের লোভ এমনভাবে দিয়ে দেওয়া হয়েছে যে মানুষ একটা কদম ফেলালেও চিন্তা করে এই কদমে আমার লাভ না লস, দুনিয়া আখেরাতের না। আপনি যখন ঋণ দিতেছেন আপনি দুনিয়ার লাভ কেন খুঁজতেছেন? আপনি এই চিন্তা করলেন না যে আপনি একটা ভাইয়ের প্রয়োজন মিটাইলেন? আপনি এই চিন্তা করলেন না যে আল্লাহ তাআলা এই কারণে আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে? আর আজকাল অবস্থা হয়ে গেছে যে হুজুর কি করব, কিছু করার নেই, ব্যাংক ছাড়া, ব্যাংকের থেকে ছাড়া কারোর কাছ থেকে টাকা পাই না, আর ব্যাংকেতে নিতে গেলেই তো কি সুদ দেওয়া লাগবে। একটা লোকরা যে বললো ভাই তুমি 20 টাকার মালিক, আমার 10 লাখ দাও, আমি ব্যবসায় লাগাই, আর আমার এই জমি হোক বা এই বস্তুটা হোক তোমার কাছে বন্ধক রাখি, যাই যাচ্ছে বন্ধক রাখা যায় যাচ্ছে, সে বন্ধুকের ক্ষেত্রে সে সুদ ঢুকাই দিছে আবার, যে জমি আমি করে খাবো, এই করবো, সেই করবো, ইত্যাদি ইত্যাদি। সুদ খাওয়া এটা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ করা। আমি আপনি যে সুদ খাইতেছি বিভিন্ন নামে, একটু চিন্তা করেন তো, যে যেখানে আল্লাহ তাআলা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার ঘোষণা আসছে, যে যেই ব্যক্তিটা সুদ খায় সে যেন আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করতেছে, তাহলে কত বড় দুশ্মনী করতেছেন আপনি আল্লাহর সাথে। খেদমতে খাল খাওয়ার দরকার ছিল কিন্তু আপনি উল্টা পাপ করতেছেন, যে মানুষকে 1 লাখ টাকা দেবো, 2 লাখ টাকা দিয়ে আমি তার উপকার করব। কি একবারে দিচ্ছি না, বরং ফিরে আসবে, অর্থ আমার ফিরে আসবে, কিন্তু এটা একটা সেবা হবে, এটা একটা ইবাদত হবে, উল্টা করতেছি, সুদ খাইতেছি, আল্লাহর দুশ্মন হইতেছি, রসুলের দুশ্মন হইতেছি। হাত জোড় করে বলি ভাই, দুনিয়াতে কয়দিন থাকবেন? কয়দিন আগে আলোচনা করলাম না, কয়দিন থাকবেন দুনিয়াতে? সুদি কারবার করে 20 কোটি টাকার মালিক হলেন, কার জন্য হলেন? সন্তানের জন্য নাকি আপনার জন্য? আপনি কতটুকু খাইতেছেন? আপনি বর্তমান বয়সের থেকে হিসাব করেন নিজেরে, যান রসুল কয় বছর বাঁচছেন? 63 বছর। তো 63 বছর সুন্নাতি জীবন ধরেন, আর যদি তাও না ধরেন তো আমাকে প্রধানমন্ত্রী কয়দিন আগে বলছেন 74 বছর গড় আয়ু আমাদের দেশে, তাই বললো তো কয়দিন আগে মনে হয়, তা 74 বছর ধরেন আপনি আপনারে। আর আপনি যে এই বয়সে দাঁড়িয়ে আছেন, এই বয়স থেকে 74 বছর পর্যন্ত যান যে আপনার হায়াত কতটুকু আছে, গড় হায়াত ধরেন। আমি তো জানি না আপনার কাল্লা তার 100 বছর বাঁচায় রাখতে পারে, অত বেশি স্বপ্ন রাখাও ঠিক না। দুনিয়া বর্তমান ফেতনার দুনিয়া, যত আগে যাওয়া যায় ততই ভালো, গুনাহ কম হবে, হ্যাঁ তাই না? আল্লাহ মাফ করে দিক। তো আল্লাহু আকবার। তো আমি যে কথাটা বলতেছি যে এইখান থেকে আপনি বর্তমান 50 বছর যদি বয়স হয়, 55 বছর যদি বয়স হয়, আপনি 74 বছর পর্যন্ত হিসাব করেন, আপনার কয় বছর আছে? আর 20-22-25 বছর। এই 20-22-25 বছর সুদ খায়া 20-25 টাকা কামায় সন্তানের জন্য থিয়ে যাবেন,
আপনি হারাম খেয়ে গেলেন, সন্তানকেও হারাম খাওয়ায় দিয়ে যাচ্ছেন যে বাপ তুই এভাবে হারাম খা, চোখটা বন্ধ হওয়ার পরেই দেখবেন হাই হাই করলামটা কি। বরং সন্তানকে সম্পদ না দিয়ে, একটা কথা আছে না, সন্তানকে সম্পদ না দিয়ে বরং সন্তানকে সম্পদ বানান, দুনিয়ার সম্পদ বানান, আখিরাতের সম্পদ বানান, সমস্যা নাই। দুনিয়ার সম্পদ কয়দিন আগে বললাম না, দুনিয়ার এলেমও শিক্ষা করা যায়, আখিরাতের এলেমও কি শিক্ষা করতে হবে, একটা জরুরত একটা মাকসাদ। যাই হোক, মাসলায় কথাটা এই জন্য বললাম, ঋণের ব্যাপারটা আমি এই যে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চল তো চাষবাসের ক্ষেত্রে বারবার এই মাসলাগুলো আমাদের সামনে আসে যে মানুষ চাষবাস করার জন্য একটু ঋণ নেবে, সেখানেও সুদ দেওয়া লাগবে, মানুষ সুদ ছাড়া টাকা দেবে না, ইত্যাদি ইত্যাদি। ভাই এগুলো থেকে হেফাজত, আল্লাহ তাআলার, আল্লাহর দুশ্মন, আল্লাহর দুশ্মন হওয়া থেকে কি। এখান থেকে আমাদের উস্তাদ একটা কথা বলেছিলেন, আমি এখনও কোনো কিতাবে পাইনি, উনি বলছিলেন যে আল্লাহ 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 রসুলের দুশ্মন হয়ে যাওয়ার ঘোষণা এটা প্রমাণ করে যে এই সুদখোর ইমানবিহীন কবরে যাবে। আর ইমানবিহীন কবরে যদি যান তাহলে আর জান্নাতে যাওয়ার সুযোগ আছে? ইমান নিয়ে গেলে তো কোনো না কোনোভাবে আল্লাহ এক সময় জান্নাতে দিবে পাক সাফ করে, কিন্তু ইমানবিহীন যদি কবরে চলে যান তাহলে আর সুযোগ আছে জাহান্নাম থেকে বের হওয়ার? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এবার রসুল বলতেছে, দেখেন রসুল নিজের কথা নিজে বলতেছে, আরে আল্লাহর রসুল নিজে বলতেছে, আন আমশি মা আখিল্লি ফি হাজাতিন আহাব্বু ইলাইয়া মিন আন আতাকা ফি হাযাল মসজিদ। মসজিদে নববীর কথা বলতেছে, মসজিদে নববীর কথা বলতেছে যে আমি আমার কোনো ভাইয়ের, মানে মুসলমান ভাইয়ের উপকারে যাওয়া, কোনো প্রয়োজন মেটানোর জন্য যাওয়াটাকে আমি কত বড় মনে করি জানো? এই মসজিদ নববীতে এক মাস এতেকাফ করার থেকেও বেশি বড় ইবাদত মনে করি। এ মসজিদ নববীতে এক অক্ত নামাজই তো বিশাল ব্যাপার। যারা হাজিরা যায় দেখেন না, 40 অক্ত নামাজ পড়ার জন্য কি করে, যেভাবেই হোক 40 অক্ত নামাজ ধরুন না ছোটে। মদিনার মসজিদে 40 অক্ত নামাজের কত ফজিলত। আর সেখানে রসুল বলতেছেন এক মাস ইবাদত করার থেকে আমার কাছে শ্রেষ্ঠ হলো একজন মুসলমান ভাইয়ের প্রয়োজন মেটানো। আরে আশ্চর্য, কত বড় ইবাদত, ব্যবসা বানায় ফেলাইছি, ব্যবসা হয়ে গেছে না এগুলো? বর্তমান কেউ কারোর স্বার্থ ছাড়া কী করে না, উপকার করে না, তারে যে দিমু বা তারা যে উপকার করুম সে আমার কী করবে, দুনিয়া মন হয়ে গেছে না? এই যে যারা আমরা সরকারি অফিসাররা আছি, সরকারি চাকরিজীবী আছি, খুব ভালো করে শুনেন আপনারা, এই যে লোকগুলো প্রয়োজন মেটানোর জন্য আসে, তাদের জমি জমার সমস্যা বলেন, বিভিন্ন কেস কামারির সমস্যা বলেন, এইখানে যারা বসে আছেন তারা তো সবাই চাকরিজীবী, বেতন পাইতেছে না? এই বেতন পাওয়ার পরেও যখন কেউ কাজে আটকে যায় আর সে তার এই প্রয়োজনটাকে মেটানোর জন্য সহযোগিতা করবে, তার দায়িত্ব কিন্তু এটা খেয়াল করতে হবে, তার দায়িত্ব এটা যে তার প্রয়োজনটা মিটাই দেওয়া, এর পরেও যখন তার প্রয়োজন মেটানোর জন্য সে কসরত করবে, কষ্ট করবে, এর বিনিময়ে আলাদা স্বভাব পাবে, এটা একটা ইবাদত। আজকাল তো সরকারি কাজ কারবার দেখেন কি পেশানি, আপনার হাত যদি না থাকে পেশান হয়ে যাইতে হয় না? এই পেশানির ভিতরেও যদি কেউ চেষ্টা করে যে না তুমি ভাই মুসলমান হিসেবে না, শুধু পুরো মানুষ, মানুষ কি তুমি ভাই, একজন মানুষ, তুমি কি করতেছো, এই যে কষ্টের মধ্যে পড়ে গেছো সরকারি কাজে, আমি তোমার সহযোগিতা করে দিলাম, দৌড়াদৌড়ি করে দিলাম, ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, কাই মসজিদ নববীর থেকে এক মাস ইবাদত করার থেকে সওয়াব বেশি, কত বড় নেকির কাজ। আমরা যারা বসে আছি মানে মানব সেবার জন্য, আমাদেরকে সরকার বসাই দিয়েছে বেতন দিয়ে, এরপরেও যখন আমরা কাজগুলো করতেছি আলাদা নেকি পাইতেছি। এরপরে দেখেন আরও হাদিসের মধ্যে আসছে, মান কাফা গাজাবাহু সাতারাল্লাহু আওরাতাহু, যে রাগ ক্রোধকে কী করে সংবরণ করে, আল্লাহ তাআলা তার সমস্ত দোষকুটি গোপন করে দেয়, রাগ সংবরণ করা। এই হাদিসেরই বাকি অংশে বলতেছে রাগ প্রকাশ করার ক্ষমতা আপনার আছে, কেউ আপনার উপর অন্যায় করছে আর আপনি প্রতিশোধ নিতে কি সক্ষম, তারপরেও যদি প্রতিশোধ না নেয় তার রাগকে সংবরণ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মালা আল্লাহু কলবাহু আমনান ওয়া রাযান ইয়াউমাল কিয়ামা, তা কিয়ামতের ভয়াবহ অবস্থার মধ্যে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে প্রশান্তি দিবেন, অর্জন করে দিবেন, শান্তি, আমান, নিরাপত্তা দান করবেন আল্লাহ তাআলা, কত বড় ফজিলত। আর এই সমস্ত মানব সেবার কাজগুলোকে আমরা ব্যবসা বানাই নিছি, সব ব্যবসা হয়ে গেছে, সরকারি কাজের অফিসে গেলেও মালপানি ঢালা ঢালা লাগে না, মালপানি দিতেই হয়, কিছু করার নাই, কিন্তু মনে মনে আপনার গালিও দেয়, অতিরিক্ত মালপানি হারাম খাইলেন ঘুষ, অতিরিক্ত মালপানি কি খাইলেন
হারাম খাইলেন সাথে মানুষের গালিও খাইলেন শুধু মানুষের গালি না ফেরেশতারা বদদোয়া করে সমস্ত মুসলমানদের রুহানি বদদোয়া থাকে যারা ঘুষ খায় ফেরেশতাদের বদদোয়া ওই লোকের বদদোয়া অন্যান্য মুসলমান মানুষের বদদোয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত অভিশাপ কত বড় কথা কিন্তু এই কাজটাই আপনি যখন করতেছেন আপনার চাকরি সুবাদেই করতেছেন কিন্তু ওই লোকটা যেন কাজটা সহজে হয়ে যায় তাহলে কি আপনি একটা নেকি পাইলেন এক জন্ম নিবন্ধন করতে যায়া যশোরে আমার এই যে মেয়ে হইল কয়েকদিন আগে আমারে বেশি দিন মাত্র সাত দিন ঘুরাইছে সাত দিন এখন আমার একজন বলতেছে কি যে তুমি যেগুলো করতেছো তুমি আমারে বলবা না মানে ভুল হইছে ভুল হওয়ার পর আবার ঠিক করতে গেছি এই নিয়ে মানে হাজার সমস্যা এরপরে সে একটা ফোন লাগাই দিল কল ওর সাথে দেখা করো গেলাম কল আপনি হুজুর ইসলাম আপনি বলবেন না ও তাহলে হুজুর ইসলামের ফজিলত একজন মুসলমান তোমার কাছে গেছে কাজে একজন সেবা নেওয়ার জন্য তোমার কাছে গেছে তার কোনো ফজিলত নাই কাপড়ি হুজুর ইসলাম আপনি বলবেন না একদিনই সব কাজ শেষ সব কমপ্লিট করে একদম আমার হাতে বুঝাই দিছে আমি জাহাইরের দুনিয়া এ কয়দিন আগের কথা রমজানের ভিতরের কথা পরেশানি পরেশানি অথচ তাকে সরকার রাখছে ওই কাজে শুধু ওই কাজে রাখার পরে তার বেতন দিচ্ছে এই দুই নম্বরই করার কারণে বেতন হারাম হচ্ছে আর এই বেতন হালাল হবে হালাল হওয়ার সাথে সাথে ইবাদতও হবে যখন সঠিকভাবে আদায় করবে ওই দেখেন সময় চলে গেছে বাইরে চলে গেছে সময় চলে গেছে এই সম্পর্কে ইনশাল্লাহ সামনে আরও একটা আলোচনা করবো ইনশাল্লাহ সামনে সপ্তাহে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক বিশেষ করে যারা মানব সেবায় জড়িত এদেরকে একটু বেশি করে শোনা দরকার এই বিষয়গুলো যারা মানবিক অনেক সংগঠন আছে না এদেরকে একটু বেশি করে শোনা দরকার এই বিষয়গুলো এগুলো ইবাদত কীভাবে আদায় করা দরকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক আফরুদ আওয়ার আলহামদুলিল্লাহ রবিল আলমিন